এক জঙ্গলে ছিল এক দুষ্টু পাজি শিয়ালিনী। জঙ্গলের সকল পশু পাখিরা এই পাজি শিয়ালিনীকে নিয়ে খুবই বিরক্ত ছিল। সে সুযোগ পেলে জঙ্গলের পশু পাখিদের ছানাগুলোকে খেয়ে ফেলত। আকাশে বাতাসে হুক্কা হুয়া, আমি এখন যাব কচি কচি ছানা ধরে খাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গান গাইতে গাইতে শিয়ালিনী চলল ছানাদের খোঁজে। আজ মনটা খুব ভালো, সকাল সকাল একটা ছানা পেয়েছিলাম, ছানাটা খেয়ে আমার পেটটা একদম ভরে গেছে। এখন বিকালের জন্য একটা ছানা খুঁজতে হবে, যাই দেখি কোথাও গিয়ে কোনো ছানাটা না পাই কি না। অন্যদিকে ওই জঙ্গলে ছিল এক টুনি পাখি। টুনি পাখির একটি ছানাও ছিল। একদিন টুনি পাখির বাসায় কাকাতুয়া আসে আর টুনি পাখিকে বলে, কেমন আছো টুনি বোন? এই তো ভালোই আছি, কিন্তু খুব ভয় ভয় থাকি বুঝলে। কি নিয়ে এত ভয় পাও টুনি বোন, আমাকে বলো। কাকাতুয়া বোন, তুমি তো জানো এই বনে একটা পাঁচি দুষ্টু শিয়ালিনী আছে, সেই তো বনে সব পশু পাখির ছানাগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে। আমারও তো একটা ছানা আছে, তাই আমার ছানাকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। ও, শুনেছি ওই পাঁচি শিয়ালিনীর কথা, সবাই তো বলেছিল ও নাকি খুবই দুষ্টু, কিন্তু আমি তো ওকে আজ পর্যন্ত দেখলাম না। আমি দেখেছি ওই পাঁচি শিয়ালিনীকে। ওই পাঁচি শিয়ালিনীকে দেখলেই মনে হয় ওর মাথায় বাজে চিন্তা গুড়গুড় করছে। তুমি দেখোনি তাই ভালোই করেছো, দেখলেই শরীরটা কেমন শিউরে উঠে। আমার বাসায় তো আমার বাচ্চা মেয়েটা থাকে, যদি ওই বজ্জাত শিয়ালিনী জানতে পারে না জানিয়ে কি হয়, এই নিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। ওই যে দেখো কাকাতুয়া বোন, ওই বজ্জাত শিয়ালিনীটা এদিকেই আসছে। টুনি বোন, তুমি এখন তোমার বাচ্চাটিকে আড়াল করে রাখো, যাতে ওই বজ্জাত শিয়ালিনীটা বুঝতে না পারে যে তোমার বাসায় ছানা আছে। কি ব্যাপার টুনি, কাকাতুয়া দেখে আজ তোমার বাসায়? দুজনে মিলে গল্প করছো নাকি? আমরা গল্প করছি না কি করছি সেটা জেনে তুমি কি করবে? তুমি যেদিকে যাচ্ছো সেদিকে যাও না বাপু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না, আমি চলেই যাচ্ছি। এই বলে পাজি শিয়ালিনী সেখান থেকে চলে গেল। পাজি শিয়ালিনী চলে যাওয়ার পর কাকাতুয়া টুনিকে বলল, এটাই তাহলে সেই দুষ্টু পাজি শিয়ালিনী, তাই না টুনি? হ্যাঁ কাকাতুয়া বোন, দেখলে না কেমন ভয়ঙ্কর চেহারা ওর। আমি হলাম শিয়ালিনী পণ্ডিত, খাই শুধু পশু পাখিদের ছানা, রাত হলেই ডাকি আমি হুক্কা হুয়া, কেউ তো করে না আমাকে মানা, হুক্কা হুয়া হুক্কা হুয়া। এখন একটা কচি ছানা পেলে মন্দ হয় না, দেখি আশেপাশে ঘুরে দেখি কোথাও কোনো ছানা পাই কিনা। ভেবেছিলাম আজকের দিনটা ভালো যাবে, এতক্ষণ থেকে ঘুরলাম কোথাও কোনো ছানা পেলাম না, এখন তো মনে হচ্ছে কপালটাই খারাপ। এসব বলে দুষ্টু পাজি শিয়ালিনী আরো কিছুক্ষণ হাঁটতে থাকলো। না আজ আর মনে হচ্ছে শিকার টিকার পাবো না, যাই গুহার দিকেই ফিরে যাই। এ কথা বলে পাজি শিয়ালিনী তার গুহার দিকে যাচ্ছিল। হঠাৎ করে টুনির কথা শুনতে পেয়ে পাজি শিয়ালিনী সেখানে দাঁড়িয়ে যায়। আমার পাশে যে একটা ছানা আছে, ওই পাজি শিয়ালিনীকে কিছুতেই সেটা জানতে দেয়া যাবে না, ওই পাজি শিয়ালিনী জানতে পারলে আমার ছানাকে ধরে খেয়ে ফেলবে। আচ্ছা তাহলে এই কাহিনী, টুনির যে একটা ছানা আছে আমি তো সেটা জানতামই না, এখন তো জানলাম, সুযোগ বুঝে টুনির ছানাটিকে খেয়ে নিব, হুক্কা হুয়া হুক্কা হুয়া। এই বলে দুষ্টু পাজি শিয়ালিনী টুনিকে কিছু না বলে টুনির বাসার নিচ দিয়ে হেঁটে চলে গেল তার গুহায়। উফ, বড় বাঁচা বেঁচে গেলাম, মনে হয় এই শিয়ালিনীটা আমার কথা শুনতে পায়নি, আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম।
ভেবেছিলাম আমার কথা ওই পাজি শিয়ালিনী আড়াল থেকে শুনে ফেলেছে। এরপর শিয়ালিনী তার গুহায় ফিরে গিয়ে ভাবতে থাকে কি করে টুনির ছানাটিকে খাওয়া যায়। ও, বেলা তো অনেক হয়ে গেছে, এখনো তো পেটে কোনো দানা পানি পড়লো না। যাই, আজ যে করে হোক বুদ্ধি করে টুনির ছানাটিকে খেতেই হবে। এই বলে শিয়ালিনী চললো টুনির ছানাটিকে খেয়ে ফেলতে। টুনি, তুই অনেক চালাক হয়ে গেছিস। তোর বাসায় যে একটা ছানা আছে সেটা তুই আমাকে বলিসনি, কিন্তু কোনো ব্যাপার না, আমি সেটা বুঝে গেছি যে তোর বাসায় একটা ছানা আছে। ছানা আছে তো কি হয়েছে? তোমার যা করার আছে তুমি করে নিও, আমি আমার ছানাকে তোমায় কিছুতেই দিচ্ছি না। দিবি না সেটা তো আমি আগে থেকেই জানতাম। আমি এখন যে একটা লাঠি আনবো, আর লাঠি দিয়ে তোর বাসায় গুঁতো দিব, তখন তো ছানাটি নিচে পড়ে যাবে, আর তখন আমি তোর ছানাটিকে খেয়ে এখান থেকে চলে যাব। পারলে তুই আটকিয়ে দেখা, এই আমি লাঠি আনতে চললাম। টুনি শিয়ালিনের এমন কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেল, আর মন খারাপ করে ভাবতে থাকলো কিভাবে তার ছানাকে রক্ষা করা যায়। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক বিশাল ডাইনোসর। ডাইনোসর টুনিকে দেখে বলল, কি ব্যাপার টুনি বোন, আমি তো রোজ তোমার হাসি খুশি মুখ দেখতে পাই, কিন্তু আজ তোমায় এমন লাগছে কেন? মনে হচ্ছে তোমার মনটা ভীষণ খারাপ। আর বলো না ডাইনোসর বোন, এক দুষ্ট পাজি শিয়ালিনী আমাকে খুব জ্বালাচ্ছে। সে একটু আগে এসেই আমাকে হুমকি দিয়ে গেছে, ও নাকি আমার বাচ্চাটিকে খাবে, এর জন্য একটা লাঠি আনতে গেছে। লাঠি এনে নাকি আমার বাসায় গুঁতো দিবে, গুঁতোর আঘাতে আমার বাচ্চাটি মাটিতে পড়ে যাবে, আর তখনই নাকি আমার বাচ্চাটিকে খেয়ে চলে যাবে। এজন্য খুব চিন্তায় আছি, কি করব বুঝতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, ওই দুষ্ট পাজি শিয়ালিনীকে শুধু একবার এখানে আসতে দাও, আমি তোমার বাচ্চাকে রক্ষা করব। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকলাম, ও আসা মাত্রই আমি ওকে একটা জন্মের শিক্ষা দিব। টুনি, এখন তুই দেখতে থাক এই লাঠি দিয়ে তোর বাচ্চাকে আমি কিভাবে পারি। এই বলে যেই না পাজি শিয়ালিনী টুনির বাসায় লাঠি দিয়ে গুঁতো দিতে যাবে, অমনি পেছন থেকে ডাইনোসর এসে বলে, দাঁড়া পাজি শিয়ালিনী, টুনির ছানা খাওয়া আমি তোকে বের করছি, ওরা ছোট প্রাণী বলে তুই ওদের অত্যাচার করিস। ওরে বাবা রে, এই ডাটা ডাইনোসর আবার কোত্থেকে এলো, পাপা পালাই এখান থেকে। এই বলে পাজি শিয়ালিনী দৌড়াতে শুরু করলো, আর ডাইনোসরও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ডাইনোসর তার লেজে কামড় বসিয়ে দিল, আর পাজি শিয়ালিনীটা তার লেজ ফেলেই সেখান থেকে পালিয়ে গেল। এরপর থেকে ওই বনের সকল পশু পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।